So, এটা হলো Zebronics Zeb-Vita Plus 16 Watt Special Edition একটি speaker. So, hey everyone, welcome to Unboxing Mania 14. Welcome to another budget video. So, আজকের ভিডিওতে আপনারা পাচ্ছেন Zebronics Zeb-Vita Plus 16 Watt একটি Special Edition speaker. তো ভিডিওটিতে আপনারা পাবেন স্পিকারটির আনবক্সিং, রিভিউ এবং সাউন্ড টেস্ট. তো প্রাইসের কথা যদি বলা যায়, Amazon থেকে আমি স্পিকারটি পারচেজ করেছি মাত্র 1700 টাকায়, অর্থাৎ 1700 রুপিসে. এই প্রাইস রেঞ্জের মধ্যে স্পিকারটি ভ্যালু ফর মানি স্পিকার হবে কিনা, বা এর সাউন্ড কোয়ালিটি কেমন হবে, বা এর বিল্ড কোয়ালিটি বা কেমন হবে, তো সেগুলি জানার জন্য কিন্তু ভিডিওটি আপনাদেরকে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে হবে. সো কথা আর না বাড়িয়ে এই স্পিকারটির প্যাকেটিং এর যে সমস্ত ডিটেইলস এবং স্পেসিফিকেশনগুলি আছে সেগুলি সঙ্গে আমি স্পিকারটি আনবক্সিং করব. সো লেটস স্টার্ট আনবক্সিং. তো এই স্পিকারটির কোম্পানি নেম আপনারা পাচ্ছেন Zebronics Zeb-Vita Plus 16 ওয়াট ব্লুটুথ স্পিকার. এছাড়া স্পিকারটির বক্সের সমস্ত ইনফরমেশন এবং কি কি স্পেসিফিকেশনস আপনারা পাচ্ছেন সমস্ত ডিটেইলস দেওয়া আছে, আপনারা একবার চেক করে নিতে পারেন. এছাড়া স্পিকারটির প্রাইসের কথা যদি বলা যায়, তো প্যাকেটিং আপনারা প্রাইস পাবেন 2799 রুপিস, বাট আমি এটি অ্যামাজন থেকে পারচেস করেছি বা আপনারা এটি অ্যামাজনে পেতে পারেন মাত্র 1700 টাকায়. তো এরপর আমি বক্সটা ওপেন করছি. তো আর এই স্পিকারটির কালার অপশন আমি চুজ করেছি রেড ক্যামো কালারের সঙ্গে. এছাড়া কিন্তু এই স্পিকারটির স্পেশাল এডিশনের আরও অনেকগুলি কালার কিন্তু আপনারা চুজ করতে পারবেন. ভিডিওটির ডেসক্রিপশনে পেয়ে যাবেন প্রত্যেকটি কালারের আলাদা আলাদা লিঙ্ক, সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালারকে চুজ করে নিতে পারেন. তো এরপর আমি বক্সটা ওপেন করছি. তো এইরকম একটা প্যাকেটিং কিন্তু আপনারা স্পিকারটিতে পেয়ে যাবেন. তো তো ফার্স্টে কিন্তু আপনারা পাচ্ছেন স্পিকার. তো প্রথমে আমি স্পিকারটাকে বার করছি বক্স থেকে. তো এই আমি স্পিকারটিকে সাইডে রাখছি. তো এখানে আপনারা পাচ্ছেন একটি নর্মাল চার্জিং ইউএসবি কেবিল ব্লু এবং ইয়েলো কম্বিনেশনের সঙ্গে. এছাড়া আপনারা পাচ্ছেন একটি জেব্রোনিক্সের ডকুমেন্টারি. এছাড়া কিন্তু আপনারা কোনো বক্সে কোনো ইউজার ম্যানুয়াল কিন্তু পাচ্ছেন না. সো এরপর আমি বক্স স্পিকারটিতে আসছি. তো এরকম একটা প্যাকেটিং কিন্তু আপনারা স্পিকারটিতে দেখতে পাবেন. তো আমি আগে থেকে স্পিকারটা ইউজ করেছিলাম, তো সেই কারণে সিলটা ব্রেক আছে. তো যাই হোক, এটা হচ্ছে ব্র্যান্ড নিউ Zebronics Zeb-Vita 16 ওয়াট ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ রেড ক্যামু কালারের সঙ্গে. তো স্পিকারটা কিন্তু অসম একটি বিল্ড কোয়ালিটির সঙ্গে আপনারা পাবেন. এছাড়া এর কালারটা কিন্তু যথেষ্ট শাইনিং এবং গ্লসি ফিনিশের সঙ্গে কিন্তু আপনারা দেখতে পাবেন. তো চলুন এবার দেখে নেওয়া যাক স্পিকারটির ফিজিক্যাল ওভারভিউ। তো একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন জিব্রোনিক্সের লোগো. এছাড়া আপনারা পাচ্ছেন স্পিকারটিতে অ্যালুমিনিয়াম শেড প্রোটেকশন. স্পিকারটির একদম ফ্রন্টে আপনারা পাচ্ছেন একটি 99 LED ডিসপ্লে। তো প্রথমত এই ফিনিশটাকে দেখলে আপনাদের মনে হতে পারে এটা ফেব্রিক ফিনিশ, বাট এটা অ্যালুমিনিয়াম ফিনিশের সঙ্গে আপনারা পাবেন। এছাড়া স্পিকারটিতে পাচ্ছেন আপনারা 8W প্লাস 8W দুটি স্পিকার, সঙ্গে পাচ্ছেন একটি সাবউফার। এরপর আমি আসছি স্পিকারটির একদম রাইট সাইডে। তো রাইট সাইডে আপনারা সমস্ত পোর্টস এবং বাটনগুলি পেয়ে যাচ্ছেন। তো ফার্স্টে আপনারা পাচ্ছেন মোড বাটন এবং পাওয়ার বাটন। তো এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির পাওয়ার অন অফ করতে পারেন, এবং এই বাটনটির সাহায্যে কিন্তু আপনারা স্পিকারটির মোডকে চেঞ্জ করতে পারেন। এতে এরপর আপনারা পাচ্ছেন একটি স্ক্যান বাটন এবং প্লে এবং পজ বাটন। তো এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির FM চ্যানেলকে স্ক্যান করতে পারেন এবং মিউজিক চলাকালীন অবস্থায় স্পিকারটিকে প্লে এবং পজ করতে পারেন। এরপর পাচ্ছেন আপনারা একটি ভলিউম প্লাস বাটন। তো এই বাটনটির মাধ্যমে কিন্তু মিউজিক চলাকালীন অবস্থায় আপনারা স্পিকারটির ভলিউমকে ইনক্রিজ করতে পারেন, অর্থাৎ বাড়াতে পারেন। এবং পাচ্ছেন একটি ভলিউম মাইনাস বাটন। তো এই বাটনটির মাধ্যমে কিন্তু আপনারা স্পিকারটির ভলিউমকে ডিক্রিজ করতে পারেন, অর্থাৎ কমাতে পারেন। তো এরপর আপনারা পাচ্ছেন DC 5 ভোল্টের নর্মাল চার্জিং পোর্ট, 32 GB পর্যন্ত এক্সপেন্ডেবল মাইক্রো SD কার্ড স্লট, ইনবিল্ট মাইক। এরপর আপনারা পাচ্ছেন USB স্লট। এরপর আপনারা পাচ্ছেন একটি অক্স পোর্ট এবং পাচ্ছেন একটি চার্জিং LED ইন্ডিকেটর। এছাড়া স্পিকারটির লেফট সাইডে আপনারা কিন্তু কোনো বাটন বা পোর্টস পাচ্ছেন না, শুধু পাচ্ছেন Zebronics Zeb-Vita লোগো এবং পাচ্ছেন কিছু ডিটেলস।
তো এরপর আমি আসছি স্পিকারটির বিল্ড কোয়ালিটিতে। তো ফ্রেন্ডস, স্পিকারটির বিল্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে যথেষ্ট বেটার বলে মনে হয়েছে, কারণ এই স্পিকারটি একদম কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে কিন্তু পাবেন। এছাড়া স্পিকারটি একদমই পোর্টেবল, তো এটা একদম ওয়ান হ্যান্ডেড একটি স্পিকার। এছাড়া স্পিকারটিতে পাচ্ছেন আপনারা একদম গ্লসি ফিনিশের সঙ্গে, তো সেই কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট এবং ক্র্যাচ খুব সহজেই আসতে পারে। এছাড়া স্পিকারটির একদম নিচে পাচ্ছেন আপনারা দুটি রাবারের স্ট্যান্ড। তো এই ভিডিওটির আই বাটনে আপনারা পেয়ে যাবেন জেব্রোনিক্স জেব ভিটা প্লাস 16W ব্ল্যাক কালার, তো সেখান থেকে কিন্তু আপনারা এই ভিডিওটিও দেখে নিতে পারেন। তো চলুন এবার দেখে নেওয়া যাক স্পিকারটিতে আপনারা কি কি স্পেসিফিকেশনস পাচ্ছেন। তো এই স্পিকারটি আপনারা পাচ্ছেন ব্লুটুথ ভার্সন 5.0 সঙ্গে। এছাড়া স্পিকারটিতে আপনারা প্লেব্যাক টাইম পাচ্ছেন টোটাল 12 আওয়ার্স। তো আপনারা যদি 50% ভলিউম দিয়ে স্পিকারটিকে ইউজ করেন তবে কিন্তু আপনারা স্পিকারটিতে 12 আওয়ার্স প্লেব্যাক টাইম পাবেন। এছাড়া আপনারা স্পিকারটিতে চার্জিং টাইম পাচ্ছেন 3.5 আওয়ার্স। এছাড়া স্পিকারটির ওয়েটের কথা যদি বলা যায় তো স্পিকারটি পাবেন আপনারা 729 গ্রাম ওয়েটের সঙ্গে। তো এই স্পিকারটিতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন TWS ফাংশন অর্থাৎ ট্রু ওয়্যারলেস। তো এই ফিচার্সটির মাধ্যমে কিন্তু আপনারা দুটি স্পিকারকে একসঙ্গে কানেক্ট করে ইউজ করতে পারেন। তো এবার সময় হয়ে গেছে স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করা। তো এরপর আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো, তো ততক্ষণে আপনারা ভিডিওটিতে একটি লাইক এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিতে পারেন, কারণ প্রতিনিয়ত কিন্তু আমি আপনাদের সামনে এই ধরনের নতুন নতুন গ্যাজেট নিয়ে আসব। তো স্পিকারটির একদম রাইট সাইডে আপনারা পেয়ে যাবেন পাওয়ার বাটন। তো 2-3 সেকেন্ড মতো প্রেস করে হোল্ড করে রাখার পর আপনারা দেখবেন স্পিকারটির পাওয়ার অন হয়ে যাবে এবং একদম ফ্রন্টে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একটি 99 LED স্ক্রিন। তো স্পিকারটি আমার অলরেডি ডিভাইসের সঙ্গে কানেক্ট হয়ে গেছে স্পিকারটির সাউন্ড টেস্ট করবার জন্য। তো এরপর আপনারা স্পিকারটিতে যে সাউন্ডটা শুনবেন সেই সাউন্ডটা কিন্তু সম্পূর্ণ ফুল ভলিউমের সঙ্গে, এবং এই স্পিকারটির পেয়ারিং স্পিড কিন্তু পাবেন আপনারা যথেষ্টই ফাস্টের সঙ্গে। সো লেটস প্লে। জেব্রোনিক্সের ভিটা সিরিজের স্পিকারগুলির সাউন্ড কোয়ালিটি নিয়ে আলাদা করে বলার কিছুই নেই। তো এটা হচ্ছে জেব্রোনিক্স জেব ভিটা প্লাস 16W ব্লুটুথ স্পিকার। তো এর সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে বরাবরই খুব ভালো লাগে। তো একইভাবে এই স্পিকারটির সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা যথেষ্টই বেটার পাবেন। তো এই স্পিকারটি কিন্তু খুব একটা লাউড আপনারা পাবেন না। তো ইনরুম অর্থাৎ ঘরের মধ্যে স্পিকারটি ইউজ করার জন্য যদি আপনারা পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্টই বেটার এক্সপিরিয়েন্স পাবেন। তো এছাড়াও আপনারা স্পিকারটিতে পাবেন যথেষ্ট ডিপ ব্যাস এবং ক্লিয়ার সাউন্ড কোয়ালিটির সঙ্গে। তো আপনারা যদি স্পিকারটি বাইরে অর্থাৎ আউটডোরে ইউজ করার জন্য পারচেস করেন তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেটার লাউড সাউন্ড কোয়ালিটি আপনারা স্পিকারটিতে পাবেন না। এছাড়া স্পিকারটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি কিন্তু সত্যি অসাধারণ, যথেষ্ট কম্প্যাক্ট ডিজাইনের সঙ্গে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পেয়ে যাবেন। তো এই স্পিকারটি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি পারচেস করতে চান সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই স্পিকারটি পারচেস করে নিতে পারেন। সো আমার কাছে কিন্তু স্পিকারটি যথেষ্ট ভ্যালু ফর মানি একটি স্পিকার বলে মনে হয়েছে। এছাড়া আপনারা এই স্পিকারটি পাচ্ছেন কিন্তু সম্পূর্ণ স্পেশাল এডিশনের সঙ্গে। সো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।